আরও আত্মনির্ভর হবে ভারতীয় সেনা তৈরি অত্যাধুনিক বাহিনী নীল নকশা ভারতীয় সেনায় আমূল পরিবর্তন আসছে ভবিষ্যতের কথা ভেবে ভারতীয় সেনাকে ঢেলে সাজানো হবে এর জন্য ভারতীয় সেনা ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহার করবে বলে জানা গেছে সোভিয়েত জমানার অস্ত্রের বদলে সেনার হাতে আসবে ভারতের তৈরি অস্ত্র দেশের পদাতিক সেনায় যান্ত্রিক সরঞ্জামের সংযুক্তিকরণ ঘটবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা সেনাকে ভবিষ্যৎমুখী বানাতেই এই পদক্ষেপ করা হবে যানবাহন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাত্রিকালীন যুদ্ধের ব্যবস্থা থেকে শুরু করে অ্যান্টি ড্রোন ব্যবস্থায় এই নতুন সংযুক্তিকরণ ঘটবে দেশ প্রযুক্তি ব্যবহার করে সেনাকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে গোয়েন্দাগিরি থেকে নজরদারির ক্ষেত্রে এই আধুনিকীকরণ খুব কার্যকরী হবে বলে আশা সেনার দ্রুত গতিতেই এই নতুন যান্ত্রিক ব্যবস্থায় সাজিয়ে ফেলা হবে সেনাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন আধুনিকীকরণের জন্য যে রোডম্যাপ তৈরি হচ্ছে তার মাধ্যমে সেনাকে আরও ঘাতক এবং চটপটে করতে চাইছে হাইকমান্ড যুদ্ধের আবহে সেনা যাতে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে এর জন্য পুরো ঢেলে সাজানো হচ্ছে বাহিনীকে বর্তমানে ভারতের মেকানাইজড ইনফ্রান্টি ইউনিটের কাছে সোভিয়েত জমানার বিএমপি টু রয়েছে পূর্ব লাদাখে চীনা বাহিনীকে রুখতে এই বিএমপি টু বেশ কার্যকর এই আবহে আরো উন্নত প্রযুক্তি সেনার হাতে তুলে দিতে ভারতীয় প্রযুক্তির উপর ভরসা রাখা হবে বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় যানগুলোর বদলে ফেলা হবে ভারতের তৈরি চারশো আশিটি অত্যাধুনিক ইনফ্রান্ট্রি কম্প ভেহিকল সেনার হাতে তুলে দেওয়া হবে এর জন্য সেনার তরফে সামরিক অধিকরণ কাউন্সিলের কাছে অনুমতি চাওয়া হবে জানা গেছে কিছু কিছু ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য ইতিমধ্যে অনুমোদন চলে এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেতৃত্বাধীন সামরিক অধিক্রহণ কাউন্সিলের মাধ্যমে সেনা সামরিক সরঞ্জাম এবং অস্ত্র কেনার অনুমোদন পেয়ে থাকে সূত্র মারফত জানা গেছে নাগ মিসাইল সিস্টেম বা তেরোটি নাগ মিসাইল ক্যারিয়ার এবং দুশো মিসাইল একশো সাতাত্তরটি ইনফান্ট্রি কম্ব্যাট ভেহিকল একশো পাঁচটি সামরিক সাজোয়া যান সেনায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে সোভিয়েত জমানা সাজোয়া যান এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলকে বদলে ফেলবে সেনা এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা চীনের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা আরও শক্ত হবে বলে মত প্রকাশ করেন পশ্চিমা সেনা কমান্ডারের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আর পি সিং আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ